আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রিপোর্টার বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। নড়াইলে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন। মামুন হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাউসোনা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে রেকর্ডি জমি জবরদখল করে পাকা রাস্তা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী মোহাম্মদ শেখ সহ গ্রামবাসীরা। 28 জুন মঙ্গলবার সকাল 10 ঘটিকার সময় দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ির সামনে এ মানববন্ধন করেন। আমার পার্শ্ববর্তী আব্দুল মান্নান শেখ, ওনার ব্যক্তিগত রাস্তা বাড়ি নেওয়ার জন্য উনি আমার রেকর্ডের সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক এই রাস্তা বাধা দেওয়ার পরে আমাকে ইউনিভার্সাল বলে কি যে এই রাস্তা বাধা দিলে 6 মাসে কারাদণ্ড দেওয়া হবে। প্রশাসনের হাত করে উনি এখানে কাজ এক পর্যায়ে জোরপূর্বকভাবে করে নিয়ে গেছে এবং আমাদের সাথে কোনো এই জায়গা নিয়ে কোনো সমঝোতা করিনি এবং কোনো সমাধানও আসেনি। উনি এক পর্যায়ে হুমকি দেখাইছে ইউনিভার্সাইকে দিয়ে যে এটা তো কোনো আইনই নেই, এটা যদি কারো রেকর্ডে জায়গা থাকে তার সাথে তো সমঝোতা করে নিতে হবে, কিন্তু এটা কোনো দেশে আইনে এটা বলে না। আমি এটার সমাধান চাই এবং এর বিচার চাই। এডে মোহাম্মদ শেখের জায়গা, এডে মান্নান শেখ জোরপূর্বক করে রাস্তা নিচ্ছে। শেখ মোহাম্মদ আলী তার রেকুটীয় সম্পত্তি, তার রেকুটীয় সম্পত্তির উপর দিয়ে জোর করে রাস্তা জোরপূর্বক ইউনো সাহেব পুলিশ নিয়ে নিজে এসে ভয় দেখাচ্ছে যে এই রাস্তা বাধা দিলে 6 মাসের জেল হয়ে যাবে। জমিটা মোহাম্মদ আলী শেখের রেকর্ডীয় বাড়ির বসত বিটা। এ ব্যাপারে কথা হয়েছিল আপোষ মীমাংসার জন্য, তা যারা রাস্তা নেবে তারা আপোষ মীমাংসা করতে রাজি না। অনেক চেষ্টা করছিলাম, আসলে সেটা হয়নি। এখন আসলে আমি চাই যে আপোষ মীমাংসা হলেই ভালো হয়, যার জায়গা তার সাথে আপোষ করে নিলেই ভালো হয় আমার মতে। বাধা দিলে কি বলে মোটামুটি হুমকি দেখাইছে যে এখানে যদি কোনো বাধা বিঘ্ন পুলিশ নিয়া ইয়োনো সাহেব উনি আমাদের মানে রেস্ট করার ভয় দেখাইয়া আমাদের মানে 6 মাসের জেল দেওয়ার এটা আফসরউদ্দিনের লিখিত। আমার এই রাস্তা বাধা দেওয়ার পরে আমাকে ইউনিভার্সাল বলে কি যে এই রাস্তা বাধা দিলে 6 মাসে কারাদণ্ড দেওয়া হবে জোরপূর্বক। মোহাম্মদ শেখ ওই গ্রামের মৃত আফসারউদ্দিন শেখের ছেলে। মানববন্ধনে বক্তারা বলেন মৃত আক্কাস আলী শেখের ছেলে আব্দুল মান্নান শেখ তার নিজ বাড়িতে প্রবেশের জন্য জেলা পরিষদ থেকে 71 মিটার সিসি ঢালাই রাস্তার কাজ অনুমোদন করালে নড়াইলের ঠিকাদার বিকাশপুরী ট্রেডার্স কাজটি পায়। অতঃপর ওই কাজটি সাবকন্ট্রাক্টর এনআইতের নিকট বিক্রি করলে সে রাস্তার কাজ শুরু করে। নির্মাণাধীন রাস্তাটি প্রভাবশালী প্রতিবেশী মান্নান শেখের প্ররোচনায় বাস্তুভিটার 1366 নং আরএস খতিয়ানের 7011 নং হালদাগের 32 শতক জমির মধ্য দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ কাজে বাধা দেয়। পরে মান্নান শেখ তাকে ভয়ভীতি দেখিয়ে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে অ্যারেস্ট করার ভয় দেখিয়ে কাজটি করিয়ে নেন বলে তারা জানান। এছাড়া এ বিষয়ে ইউএনও কালিয়াকে জানিয়েও কোনো ফল হয়নি, বরং সরকারি কাজে বাধা সৃষ্টি করলে 6 মাসে জেল দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। কোনো আপোষ ছাড়া রেকর্ডি জমির উপর দিয়ে সরকারি রাস্তা কোন নিয়মে হতে পারে এটি মানববন্ধনকারীরা প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং ব্যক্তিগত রাস্তা ভেঙে তাদের রেকর্ডি জায়গা অবমুক্ত করার দাবি জানান। এ সময় বক্তারা বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ শেখ, তার ভাই আহমদ আলী ও তার 2 ছেলে প্রতিবেশী সহ আরও অনেকে। এ বিষয়ে সাবকন্ট্রাক্টর এনআইট রিপোর্টার বাংলা টিভিকে বলেন রেকর্ডি মালিক বাধা দেওয়ায় কাজ বন্ধ ছিল, কিন্তু ইউএনও কালিয়া মোহাম্মদ আরিফুল ইসলাম সরেজমিনে এসে কাজটি পুনরায় চালু করে গেছেন। এ বিষয়ে বাউসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সুন্নু রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ বিষয়ে ইউএনও স্যারের নির্দেশনা মতে ওসি নড়াগাতি আমাকে মীমাংসার জন্য বলেছিলেন, কিন্তু মান্নান শেখ তা
তাতে সম্মতি জ্ঞাপন করেনি, বরং ইউএনও মহোদয়কে মান্নান শেখ ভুল তথ্য দিয়ে আমার ওপর অভিযোগ তুলেছে। তবে বিষয়টি মীমাংসা হোক এটাই আমি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে সামান্য জমি জায়গা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, আর রাস্তাটি একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার জন্য নির্মাণ হয়েছে, তাছাড়া আশেপাশের জনগণও রাস্তাটি ব্যবহার করবে বলে তিনি জানান। এখন বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় প্রশাসন ও চেয়ারম্যানকে দিয়ে সমাধান করতে পারে, নতুবা আইনের আশ্রয় নিলে বিজ্ঞ আদালত যে রায় দিবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।